আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, গত ভিডিওতে আমি অনেকগুলো আর্নিং সাইট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিতে দিয়েছিলাম। আজকে আরো 10টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যে 10টি ওয়েবসাইটকে কাজে লাগিয়ে আপনি আপনার দক্ষতাকে শো করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আপনাদের অনুরোধ এবং সাইটের পরিপ্রেক্ষিতে সবসময় চেষ্টা করা হয় ভিডিওগুলো পাবলিশ করার জন্য। অনলাইন প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যে মার্কেট প্লেসগুলোতে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে, তবে আপনাকে মনে রাখতে হবে কোন কাজে আপনি বেশ ভালো দক্ষ, অর্থাৎ দক্ষতা অর্জন করে আপনি এখানে যদি ঝাঁপিয়ে পড়েন তাহলে এখান থেকে আর্নিং জেনারেট করা অবশ্যই পসিবল। আমি আপনাদের সাথে আজকে 10টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যে 10টি ওয়েবসাইটের কোনো না কোনো একটি কাজে লাগিয়ে আপনি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আর একটি কথা না বললে নয়, অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আপনার যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে ধৈর্য। কেননা হিন্দিতে একটি কথা রয়েছে, জব তপ তোরেঙ্গে নেহি সব তপ সোরেঙ্গে নেহি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সাকসেস হবো না ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। এই ধরনের মনমানসিকতা নিয়ে যদি আপনি এগিয়ে যান তাহলে অবশ্যই স্টেপ বাই স্টেপ টুডে টুমোরো অবশ্যই আপনি এখানে দাঁড়িয়ে যাবেন, তবে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না অনলাইন আর্নিং এর জন্য। আজকে আমি 10টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারে। তো ফিরছি একটু পরেই। অলরাইট, আজকের প্রথম ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে fiverr.com। ফাইবার প্রফেশনাল এবং নন প্রফেশনাল বা মিডিয়াম প্রফেশনাল যারা রয়েছেন তাদের জন্য হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করার অবাধ্য সুযোগ রয়েছে। আমি আমার চ্যানেলের মধ্যে ফাইবারের উপরে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও দিয়েছি। আশা করি আপনি যদি ফাইবার দিয়ে স্টার্ট করতে চান তাহলে অবশ্যই পূর্বের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখে আসেন তাহলে ফাইবারের কাজ স্টার্ট করা আপনার জন্য ইজিয়েস্ট হবে। সো এখানে অনেকগুলো কাজের অফার রয়েছে। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, বিজনেস, লাইফস্টাইল ইন্ডাস্ট্রিজ। এখানে হিউজ পরিমাণ কাজ করার অপরচুনিটি রয়েছে। আপনি যে কোনো একটি কাজে দক্ষ হয়ে যদি এখানে স্টার্ট করেন তাহলে অবশ্যই আপনি সেই কাজের উপরে নির্ভর করে এগিয়ে যেতে পারবেন পরবর্তী আর্নিং এর জন্য। সো আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব fiverr.com দিয়ে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। এরপরে যেটি সেটি হচ্ছে শপিফাই ব্লগ। শপিফাই এর হচ্ছে অনেকটা ড্রপ শিপিং, যে ড্রপ শিপিং এর মাধ্যমে ইনকাম জেনারেট করার জন্য অনেক বেশি অপরচুনিটি রয়েছে। জাস্ট এজ এ মিডিয়া হিসেবে আপনি কাজ শুরু করতে পারবেন এখানে, অর্থাৎ যে কোনো একটি প্রোডাক্ট আপনি ঘরে বসে জাস্ট ক্রেতার হাতে পৌঁছে দিতে হবে আপনাকে। এই হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং এর জন্য আপনার কোন ধরনের পরিশ্রম করতে হবে না, জাস্ট কিছু প্রসেস রয়েছে, প্রসেসগুলো আমি একটু বলে দিচ্ছি। প্রথমত আপনাকে একটি অনলাইন স্টোর তৈরি করতে হবে, এরপরে প্রোডাক্ট খুঁজতে হবে, প্রোডাক্ট খোঁজার পরে সেই প্রোডাক্টগুলোকে মার্কেটিং করার জন্য অ্যাডভার্টাইজ করতে হবে যথাযথ উপায়ে। এরপর তিন নম্বর হচ্ছে ফাইন্ডিং ইনফ্লুয়েন্সার খোঁজার পরে আপনাকে সেই ইনফ্লুয়েন্সারের কাছে শিপিং করতে হবে এবং এরপরে আপনি গেট পেড, অর্থাৎ পেমেন্ট আপনি অবশ্যই সহজে নিতে পারবেন। এই পদ্ধতিগুলো যদি আপনি অবশ্যই অবলম্বন করেন তাহলে ড্রপ শিপিং আপনার জন্য একটি স্মার্টেস্ট আর্নিং প্রসেস হতে পারে। এরপর নাম্বার থ্রি যেটি সেটি হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কের নাম শুনে নিয়ে অনলাইন মার্কেট প্লেস এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। প্রফেশনাল মার্কেট প্লেস গুলোর অন্যতম একটি হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক এর মধ্যে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে ফাইবার এর মতো। সো আপনাকে যে কোনো একটি বিষয়ে স্কিল ডেভেলপ করে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে সেখানে টিকে থাকতে হবে এবং আর্নিং স্টার্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 13,381টি জব রয়েছে। জাস্ট শুধুমাত্র আমি এখানে চার্জ দিয়েছি গ্রাফিক ডিজাইনিং এর উপরে। গ্রাফিক ডিজাইনিং এর উপরে হিউজ পরিমাণ কাজ রয়েছে। একইভাবে অ্যাপস এবং ডেভেলপমেন্ট, অ্যানিমেশন এর উপরে, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে এবং অন্যান্য প্রুফ রিডিং অথবা আর্টিকেল রাইটিং এর উপরে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করার সুযোগ এখানে রয়েছে। সুতরাং আপওয়ার্ক হতে পারে
আপনার অবশ্য প্রথম স্তর, যে স্তরটি আপনাকে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে আর্নিং এর জন্য। সো এখানে প্রথমত আপনাকে আসতে হলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভালোভাবে প্রোফাইলটা সাজাতে হবে। প্রোফাইল কিভাবে সাজাবেন সেটি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে হিউজ পরিমাণ টিউটোরিয়াল দেওয়া রয়েছে, এবং টিউটোরিয়াল গুলো দেখার পরে সেই আপওয়ার্কের প্রোফাইলটা সাজাবেন, তারপর আপনি কাজের জন্য যথাযথভাবে বিট করবেন। এরপরে যেটি সেটি হচ্ছে techlessons.com। আপনি যে কোনো একটি বিষয়ের উপর যদি দক্ষ হন অথবা লেসন দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটি জাস্ট আপনার জন্য। ধরুন আপনি পিয়ানো বাজাতে পারেন অথবা সিঙ্গিং করতে পারেন অথবা গিটার অথবা ভায়োলিন অথবা ড্রাম। এরপর যে অপশনটুকু সেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি ম্যাথমেটিক্স এর টিচার হতে পারেন অথবা অ্যালজেব্রা অথবা রিডিং অথবা কেমিস্ট্রি ইত্যাদি বিষয়ের উপর যদি আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র আপনার জন্য। সুইং করে আর্নিং জেনারেট করা যায় সিং, ড্রয়িং, ফটোশপ এবং ম্যাথ। সুতরাং যারা বিশেষ করে যাদের ক্রিয়েটিভিটি রয়েছে, ক্রিয়েটিভিটিকে কাজে লাগানোর জন্য এই প্ল্যাটফর্মটি অর্থাৎ techlessons.com এই প্ল্যাটফর্মটি তাদের জন্য। সুতরাং আপনি এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে আপনি পরবর্তী ফিউচারে নিজেকে জাম্প আপ করতে পারেন। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটস। অ্যামাজন প্রথমত যখন শুরু করেছিল তখন তারা বিভিন্ন ধরনের বই বিক্রি করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করেছিল, কিন্তু বর্তমানে এমন কোনো প্রোডাক্ট নেই অ্যামাজন এর মধ্যে পাওয়া যায় না। নতুন যে কোনো প্রোডাক্ট আসার সাথে সাথে অ্যামাজন এর মধ্যে পাওয়া যায়। তাহলে এই অ্যামাজন অ্যাসোসিয়েটস কে কাজে লাগিয়ে অর্থাৎ তাদের প্রোডাক্ট গুলোকে আপনি আপনার ব্লগ সাইট অথবা আপনি আপনার যে কোনো একটি ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইট থাকলে বেটার, সেই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে মিনিমাম এখান থেকে 5-10% পর্যন্ত আর্নিং জেনারেট করার অর্থাৎ কমিশন জেনারেট করার অপরচুনিটি রয়েছে। সুতরাং এখানে আপনাকে কোনো পণ্য ধরতে হচ্ছে না, জাস্ট আপনি পণ্যগুলোকে আপনি আপনার ব্লগ অথবা ওয়েবসাইটের মধ্যে প্রমোট করে সেল করবেন। এই হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটস এর শর্টকাট ওয়ে। এরপর যেটি সেটি হচ্ছে অ্যামাজনের আরো একটি সিস্টার কনসার্ন, সেটি হচ্ছে মেকানিক্যাল টার্ক। মেকানিক্যাল টার্ক ইউজ করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করছে অনেকেই রয়েছে। এখানে আসার পর প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে তাদের যে প্রসিডিওরগুলো রয়েছে সেই প্রসিডিওরগুলো মেনটেন করার পরে তারপরে আপনি জাম্প আপ করবেন সামনের দিকে। সুতরাং আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব যে অ্যামাজন মেকানিক্যাল টার্ক ইউজ করে আপনি তৈরি করে নিতে পারেন সোনালী ভবিষ্যৎ। এরপর যেটি সেটি হচ্ছে কিন্ডল বই পাবলিশিং এর জন্য অ্যামাজনের আরো একটি সিস্টার কনসার্ন বলা যায়। এখানে যারা পাবলিশার রয়েছেন, ধরুন আপনি বই লিখতে পারেন, সেই বইটিকে পাবলিশ করার মতো ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি আপনার নেই, সুতরাং সেই বইয়ের পাণ্ডুলিপিটি যদি আপনি এই ওয়েবসাইটের মধ্যে জমা দেন তাহলে তারা রিভিউ করার পরে সেটা তারা পাবলিশ করবে। তার এগেনস্টে আপনি 70% পর্যন্ত রয়্যালটি ইনকাম জেনারেট করার সুযোগ পাবেন। সো এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া রয়েছে, আমি বিস্তারিত বলছি না, জাস্ট আপনি যদি আগ্রহী হন তাহলে অবশ্যই এখানে সাইন আপ করবেন। সাইন আপ করে নেওয়ার পরে অনলাইন জগতে আর্নিং এর জন্য আপনাকে কিছু পড়াশোনা করতে হবে, দেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পাবেন ইউটিউবের মধ্যে। সার্চ দিলে কিন্তু লিখে অবশ্যই হিউজ পরিমাণ ভিডিও পাবে, সেই ভিডিওগুলো থেকে নলেজ গ্যাদার করে তারপর আপনি শুরু করতে পারবেন। এরপর যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি হচ্ছে robber.com। যারা আমেরিকান বা ইউকে তে রয়েছেন তারা অনেক সময় তাদের যে পোষা ক্যাট বা বিড়ালগুলো রয়েছে বা ডগ গুলো রয়েছে তাদের নার্সিং এর জন্য তারা লোক নিয়োগ করে থাকে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোন স্টেপে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রথমত হচ্ছে ডগ বোর্ডিং, হাউস সিটিং, ডগ ওয়াকিং, ডগ ডে কেয়ার, ড্রপ ইন ভিজিটস। এই প্রসেস গুলোর মাধ্যমে আপনি এখান থেকে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই ইনকাম জেনারেট করতে পারেন। robber.com এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটটি আমেরিকানদের বা ইউকে তে যারা রয়েছেন তাদের একটি ফেভারিট ওয়েবসাইট। সুতরাং এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে তাদের দেখানো প্রসেস অনুসারে আপনি শুরু করতে পারেন আপনার সোনালী ক্যারিয়ার। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে shutterstock.com। shutterstock.com হচ্ছে ইমেজ এবং ভিডিও সেল করার অন্যতম একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনার যদি একটি DSLR ক্যামেরা অথবা একটি স্মার্টফোন থাকে ভালো মানের, যেটির ছবি রেজুলেশন ভালো, সেই মোবাইল বা DSLR ক্যামেরাকে ইউজ করে আপনি এখানে ছবি আপলোড দিতে পারেন, অথবা ভিডিও তৈরি করার যদি মনমানসিকতা থেকে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো এখানে আপনি পাবলিশ করে আর্নিং জেনারেট করতে পারবেন। 0.25
সেন্ট থেকে হিউজ পরিমাণ ডলার পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। সো এখানে shutterstock.com এই প্রফেশনাল মার্কেট প্লেসটি তাদের জন্য যারা ইমেজ এবং ভিডিও আপলোড দেওয়ার ক্ষমতা রাখেন। এরপর সর্বশেষ যেটি সেটি হচ্ছে youtube.com। youtube.com এমন একটি প্ল্যাটফর্ম যেটি প্রায় 15 বছর ধরে রাজত্ব করছে। এদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও স্ট্রিমিং করা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট হচ্ছে একমাত্র www.youtube.com। এটির কাজ হচ্ছে যে কোনো ধরনের ভিডিও আপলোড করে মানুষের কাছে ভিউ করানো। সুতরাং আপনি এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগাতে পারেন। আপনি যে কোনো একটি বিষয়ে দক্ষ, ধরুন রান্নায় অথবা গানে অথবা টিকটক ভিডিও অথবা ফানি ভিডিও তৈরি করে আপনি এখানে আপলোড দিতে পারেন। আপলোড দেওয়ার পরে তাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হলে তারা অবশ্যই আপনার চ্যানেলটিকে রিভিউ করবে। রিভিউ করার পরে অবশ্যই মনিটাইজেশন দিয়ে দিবে। মনিটাইজেশন দেওয়ার পরে আপনার প্রত্যেক ভিডিওর মধ্যে হিউজ পরিমাণ অ্যাডস হবে। অ্যাডস এর উপরে ক্লিক হলে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। কি পরিমাণ আর্নিং জেনারেট করবে সেটা আপনার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ প্রথমত আপনার ভিডিও যদি হিউজ পরিমাণ ভিউ হয় তাহলে অবশ্যই আপনার ভিউ এর উপর ডিপেন্ড করে আপনি এগিয়ে যেতে পারবেন। এক কথায় বলা যায় অনলাইন আর্নিং জগতের মধ্যে ইউটিউব হচ্ছে একটি ইউনিক প্রসেস। যে ইউনিক প্রসেসটিকে কাজে লাগিয়ে জাম্প আপ করতে পারেন আপনার ভবিষ্যৎ স্বপ্নের জন্য। সো আজকে আমি 10টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিলাম। প্রথমত হচ্ছে fiverr.com, দ্বিতীয়ত হচ্ছে ড্রপশিপিং এর একটি ওয়েবসাইট শপিফাই, এবং তৃতীয়ত হচ্ছে upwork.com, এবং চতুর্থত হচ্ছে techlessons.com, এরপর যেটি সেটি হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটস, এরপর হচ্ছে যেটি সেটি হচ্ছে অ্যামাজন মেকানিক্যাল টার্ক, এরপর যেটি সেটি হচ্ছে কিন্ডল, এরপরে robert.com, এরপর shutterstock.com, এবং সর্বশেষ youtube.com। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিন, পাশাপাশি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। এখানে প্লেলিস্টে ক্লিক করলে আপনি অবশ্যই আপনার অনেক কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে যাবেন, যেগুলো হয়তো আপনি করছিলেন। এখানে প্লেলিস্টের মধ্যে স্টেপ বাই স্টেপ সব ভিডিওগুলো সাজিয়ে দেওয়া রয়েছে। আপনি এমন কিছু তথ্য করতেন যে তথ্যগুলো এই ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবেন। সো আশা করি ভিডিওগুলো সময় নিয়ে দেখবেন। পরিশেষে একটি কথা না বললে নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। টিল দেন, টেক কেয়ার।